আসসালামু আলাইকুম। আজকে আমরা আইছি ইজাজ খান ডেয়ারি ফার্মে। বারবার ছুটে আসি এই ইজাজ খান ডেয়ারি ফার্মে, কারণ কি জন্যে এই ফার্মের গরুটি দেখে বিরাট ভালো লাগে। গরুটি অনেক বড় বড় গরু, বিরাট বিশাল দামি দামি গরু, যার জন্য নাকি এই খামারে আমি মাঝে মাঝে চলে আসি। তো আজকে ওইলাম, তো গরু কটা দেখি, আমার সঙ্গে আপনারাও দেখেন। তো এক একটা করে গরু দেখি, ইজাজ বা ডেয়ারি ফার্মে একটা জন্য কাজ করে তার সঙ্গে একটু কথা কই। ভাই কেমন আছেন? একটা একটা করে গরু দেখি, দেখেন কোন গরুটা কিরকম। এই একটা দেখি আগে, প্রথমে এই গরুটাই দেখি। আচ্ছা, এই গাইটা ই গাভীর নাকি? হ্যাঁ গাভীর আছে। কয় মাসে গাভীর? এটা গাভীর আছে আপনার 8 মাস। 8 মাস? এটা 8 মাস গাভীর। তাহলে আর 1 মাস যাইব? আর 1 মাস যাইব। 1 মাস পরে বিয়ে হইব? 1 মাস পরে। এটা মোল টোলাইতে এসে দেখতেছি। হ্যাঁ মোল টোলাইতে এসে মাল মোল ভালো আছে। গরুটা তো বিশাল বিশাল বড় গরু। হ্যাঁ বড়, এটা বিহারের অরিজিনাল মন্ডি এটা। হ্যাঁ আচ্ছা, এই বর্তমান মার্কেটে এই গরুটার দাম কত হইব? বর্তমান মার্কেটে ধরুন 170। 1,70,000 টাকা গরুটা। হাইট তো? হাইট একটা অনুমান ধরেছে 6 ফুটই হবো। ও গরুর গাখির তো অনেক গাখির? গাখির বর্তমান বর্তমান তো পানির বাদ দিছি, আগে পরে বানাইছি 20 কেজি, 19 কেজি এরম বানাইছি। 1 নম্বর বেনতে। এটা কয় নম্বর বেন? এটা 2 নম্বর। 2 নম্বর? তাহলে তো এই বেন আরো বেশি হবো। এবার তো বেশি অনেক লাগছে না, আশা করি। ও 25 মানা লাগে। 25 লিটার? হ্যাঁ। বাহ, গরু শুনলেও শিখছি হয়েছে। গাভীর হলে তো এরকম হয়, মনে হয় গাভীর হলে শিখতে গেল পশম কাটে। আজকে তাহলে যাবাই নাই, তাহলে লাইনের বিরাট ডিস্টার্ব। এই যে আর একটা দেখতেছি, এটা এটা বর্তমান পানিতেছি 14-15 লিটার পানিতেছি বর্তমানে। হ্যাঁ এটা গাভীর হয়েছে না? এটা গাভীর, এটা মোটামুটি 6 মাস চলছে এটা। হ্যাঁ বর্তমানে গাখির কত লিটার আছে? 14-15। 14-15? হ্যাঁ। তো এটার দাম কীরকম হইব বর্তমান? মোটামুটি ধরেছে 1,50,000। 1,50,000? হ্যাঁ। যে বাড়ি বললাম দেখি না, এমনি সব ঠিক আছে, পানাইতে কোনো ডিস্টার্ব নাই, কোনো ঠ্যাঙ্গু সাগর না এটা। হ্যাঁ কোনো গরুটা তো একদম গজার মাছের মতো, গজার মাছের মতো মানে শরীরে গতরে কোনো দিয়ে কম নাই না, সব দেখতে একদম সুড়িল গরুটা। হ্যাঁ সুড়িল। আচ্ছা দুইটা গেল, আর ওই যে এটা, এই যে এটা গাভীর নাকি? এটা গাভীর। এটা কয়? এটা 4 মাস চলছে এটা। হ্যাঁ 4 মাস। হ্যাঁ বর্তমান গাখির কোথায় আছে এটা? গাখির এটা 10-12 লিটার মান আছে বর্তমান। 10-12 লিটার? এটার দাম তো খারাপ হবো না বর্তমান? এটা মোটামুটি ধরেছে 30-35। 1,30,000-35,000? আচ্ছা এটা গেল, দেখলাম এটাও সুন্দর গরু। এই খামারে এনে গরু আমি একটাও খারাপ দেখলাম না, সব গরুই দেখি বিরাট সুন্দর সুন্দর গরু। গরু সবই আগে এটা আঙ্গ আমাকে ওই খামারে গরু মোটামুটি সব বাছর গরু, হাতে হাতে বাছা গরু। তাহলে মালিকে সব গরু গরুই মানে দেখে 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 তো মানে পয়সা পয়সা রেখে দিছি। এই যে এটা 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 কী জাতের গরু? এটা এটা অস্ট্রেলিয়ান কয় নাকি? অস্ট্রেলিয়ান? তো গরুটার চেহারা বাদে তো খারাপ না, এটার গাখির কথা নেই? এটার বর্তমান গাখির আছে 15-12-14 বর্তমান বর্তমান আছে। এটা গাভীর হয়েছে না? এটা গাভীর হয়েছে, এটা মোটামুটি 3 মাস চলছে। 3 মাস? হ্যাঁ। গরুটা সুন্দর গরু, একবার ঠান্ডা। হ্যাঁ এটা কোনো ঝামেলা নাই, কোন একটা গাড়ি ঝামেলা নাই আমাকে। ঝামেলা লাগুর তখন রাখেনি না আপনার? না তাহলে সময় তো 1 লাখ করুন না, ঝামেলা দিলে অসুবিধা না, এই জন্য কোনো ঝামেলা না। ঠিকই আছে। আচ্ছা এই ইয়ে আছে আপনার 4টে? হ্যাঁ 4টে গাই। হ্যাঁ 4টে। আর এই যে এদিকে দেখি, এদিকে বছর বছর দেখতেছি, এদিকে এদিকে আনছে দেখি, ঘুরে গেলে দেখি। এটা কখন? এটা? হ্যাঁ এটা তো দাঁতে নাই? না দাঁতে নাই।
এটা বাড়ির বাড়িতে জন্মবেছিল বাড়িতে জন্মবেছিল 13 মাস এ হ্যাঁ 1 বছর 3 মাস বয়স 1 বছর 3 মাস তাহলে 15 মাস হয়েছে 15 মাস হয়েছে গাভীন হয়েছে কয় মাস হয়েছে গাভীন হয়েছে 3 মাস গেছে না 3 মাস পার হয়েছে হ্যাঁ সুন্দর একদম এই যে এই যে আপনার পিছন দিকে এটা পিছন দিকে এটা এটা গাভীন হয়েছে তাও 6 মাস পার হয়েছে 6 মাস হ্যাঁ এটা তো বাহাটা নেমেছে যে বাহাটা নেমেছে এটা তো যে ওই বিহারের মন্দির বাসর ওই যে ওই একবার পয়লা দেখলাম ওইটা ওই ফার্স্ট দেখলাম যে ওইটার বাসর সুন্দর এর তো আর গরু কিনার দরকার নাই খালি মানে মানে একটা একটা করে ওই থাকবো আবার দিয়ে সবগুলো গাভীন সবগুলো গাভীন 9টা আছে 9টা ধরে গাভীন 9টা ধরে গাভীন হ্যাঁ তাহলে দেখলাম কয়টা 8 মাস 6টা আরো কয়েকটা আছে আছে ওই কোনটা দেখি এটা কি সার বাচ্চা এটা হার বাচ্চা এটাও হার বাচ্চা এটা তো সুন্দর হইব দেখি এই যে একটা দেখতেছি মুন্ডি হ্যাঁ মুন্ডি এটা এটা গাবিন এটা গাবিন এটা 8 মাস তো আছে এটা বর্তমান পালন বন্ধ বর্তমান পালন বন্ধ এটা এটা বন্ধ করছেন না হ্যাঁ এটা কত লিটার গাখির হয়েছে বিয়েলে কত লিটার হয় আমরা যেরকম কিনে আনলাম সেরকম বানাইলাম 16-17 16-17 হ্যাঁ এরকম বানাইছি এটা কয় নম্বর বিয়ে নিতে বহন এটা 3 নম্বর 3 নম্বর হ্যাঁ তো এই বিয়ে আশা করি গাখি বাড়ান লাগে এটার দাম তো মোটামুটি 1,70,000-80,000 মতো হ্যাঁ 1,70,000 1,70,000 60-70 ধরেছে তো রমি ওই রমের মতো হবে আর ঘর তার ছোট নাই না একটা শুরু নাই আমার সময় সমান হ্যাঁ ঠিক আছে এই যে লাল গরুটা এটা কি এটা শিংরি নাকি কি কয় ভাই এটা রে এটা জাসরি না হ্যাঁ ও এটা তো এর পিলপিলে এটা পিলপিলে এটা তো বানাইছি আপনার আমরা নাই এটা 16-17 বানাইছি 16-17 ফেরা গাবেছে 3 মাস হয়েছে এটা হ্যাঁ এটা আবার 3 মাস গাভীন বর্তমান গাখির আছে না বর্তমান মানে দেখি গাখির কমে গেছে কমে গেছে এই যে একটা দেখতে ছোট গরু এটা ছোট হলে এটার কাম আছে হ্যাঁ এটা ছোট হলে এটা আবার কয় কি লাভ আছে এটা তাই নাকি এটা জিনিস ছোট হলে কেবল কিন্তু এটার কাম আছে মোটামুটি এখানে তো 5-6 কেজি মানে দিচ্ছে 7 মাস চলছে 7 মাস গাভীন চলছে হ্যাঁ এখনো 5-7 কেজি গাখির আছে 5-7 কেজি আছে তাতে আমি জানা মতে তো এটা মালিকে প্রথম কিনছিল এটা না এটা ফার্স্ট বয়েল গাই ও সব গাই কেনার আগে এটা কিনা হয়েছিল এটা হ্যাঁ এটা কিনা এটার থেকে তাহলে সব শুরু তাহলে এটা হলো বাড়ির লক্ষ্মী এটার বাড়ির লক্ষ্মী এই জন্য এটার বেছে না না হ্যাঁ ব্যক্তির গার্জেন এটাই ও ব্যক্তির গার্জেন এটা হ্যাঁ এই জন্য তো এটার বেছে না 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 এটা মোটামুটি বলছে তাহলে 16-17-18 এরকম করে এটার গাখির গাই ছোট তাহলে তো আচ্ছা আপনি রাতের অনেকটি হাড় গরু আছে বড় বড় তো হাড় কটা দেখি আছে দেখেন তো হাড় কটাই আপনি কি কুরবানির জন্য বানাইছেন নাকি এখন আলাই যদি সেখানে পাশে রাখে তাহলে যদি বেচা চলে বেচা দিন আর নাহলে থাকবো 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 তাতে এটার দাম কিরকম বহন বর্তমানে বাজারে বর্তমানের বাজার তো 1,50,000 1,50,000 বর্তমানের বাজারে আর ঈদের টাইম হলে কি জানি একটু বেশি ধরুন পছন্দ যদি হয় 2,000-5,000-10,000 বেশি দেও নি হারে আচ্ছা এটা দাঁতে নাই না দাঁতে নাই তাতে দাঁত মানে বয়স হয়েছে আর কি দাঁতনের সময় হয়েছে দাঁত আর কি দাঁতনের সময় হয়েছে সুন্দর গরু তাতে আপনার এই হার গরু কয়টা আছে হার বর্তমান বড় হার আছে 4টা হ্যাঁ এই দুটা দিয়ে সেম কোয়ালিটি একবারে হ্যাঁ এটা পিছনে যে মাংস বাপরে
মাত্র এক বছর বয়সে পাসপোর্ট হাইড হয়েছে এরদিন ঠান্ডা একদম ঠিক আছে তাহলে এক এক করে সবটি করে দেখলাম আজকে আসলপুরা গ্রামে সুরমানালির বাড়িতে গরু কটা দেখলাম গ্রামের নাম হলো আসলপুরা থানা ছয়গাঁও জেলা কামরূপ আসাম যদি কোনো বাইয়ের দরকার হয় এই খামারে থেকে বহুত উন্নত জাতের গরু আছে নিশ্চয়ই আপনারা নিতে পারেন তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবো তো আপনারা নাম্বারে যোগাযোগ করে তার সঙ্গে যোগাযোগ করবেন ফোন করলে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো তো তার লগে আপনারা যোগাযোগ করে বহুত ভালো ভালো গরু আছে লগে হাড়ও আছে চারটা যদি কোনো বাইয়ের দরকার হয় যে কুরবানির সামনে আপনারা দেখে নিতে পারেন অনেক বড় বড় হাড় আছে তার সঙ্গে গাইও আছে অনেক কি যদি আপনাকে দরকার হয় আপনারা আইয়া তার সঙ্গে যোগাযোগ করবেন বা ফোনেও যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে তার কাছে কোনো গরু নিতে পারবেন